আসসালামু আলাইকুম। আজ আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালু নিয়ে আলোচনা করব। যে জাভাস্ক্রিপ্ট ভ্যালু হলো দুই ধরনের ভ্যালু, লিটারেলস এবং ভেরিয়েবলস। লিটারেলস জিনিসটা কি? লিটারেলস হলো ফিক্সড ভ্যালু, এর ভ্যালু কোনো পরিবর্তন হয় না, ফিক্সড ভ্যালু। যেমন নাম্বার, তারপরে নাম্বারের মধ্যে আছে আবার ইন্টিজার, পূর্ণ সংখ্যা অথবা ডেসিমেল, দশমিক, তারপর একটা আছে হলো স্ট্রিং। হ্যাঁ, এই ভ্যালুগুলোর কখনো পরিবর্তন হয়, এরা সবসময় ফিক্সডে থাকে। যেমন আমরা এখানে একটা ইলেভেন খুলে রাখছি, তো এখানে আমরা দেখব যে এখানে জাভাস্ক্রিপ্ট লেখার বেলায় আমরা কী করি, স্ক্রিপ্ট ট্যাগ নেই। স্ক্রিপ্ট, তারপর নিলে ভালো স্ক্রিপ্ট ট্যাগ নিলাম ছেলাস দিয়ে। যেমন এখানে লিখবো আমরা, যেহেতু এটা এলিমেন্ট, এটা একটা, তাহলে ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এই এলিমেন্টার এখানে আইডিটা নিয়ে আসি দেবো আমরা, আমরা জানি দিলাম ঠিক ইয়ের এস্টিমেল, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা কি প্রিন্ট করতে চাই সেটা আমরা লিখব ডট ডট ইনার এস্টিমেল, ইনার এস্টিমেল সমান মনে করেন লিখলাম ফাইভ, মানে এস্টিমেল ফাইভ লিখলাম। তো এখানে আমরা ব্রাউজার ওপেন করে দেখি, এখানে ফাইভ ফাইভ দেখা যাচ্ছে। তাহলে আমাদের এই লিটারেলটা যে পূর্ণ সংখ্যা যেটা আছে না, এটা ওইটা ফিক্সড ভ্যালু যাচ্ছে। তাহলে এখন যদি আমরা এখানে এটা না দিয়ে আজকাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এটা ডেসিমেল দিলাম, হ্যাঁ ডেসিমেল নাম্বার, একটা হলো ইন্টিজার পূর্ণ সংখ্যা, এটা হলো ডেসিমেল বা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তাহলে কী হবে? এটা প্রিন্ট যদি এটা কীভাবে প্রিন্ট করে দেখা যাচ্ছে, এটা ফাইভ পয়েন্ট ফাইভ, ওই আগেই সংখ্যাটা প্রিন্ট করতেছে, ফিক্সড। এখন যদি আমরা এ নেই যে একটা টেক্সট বা লেখা, লেখাটা তো দিলেই, হ্যাঁ মনে করেন যে লিখতেছি হ্যালো হ্যালো বাংলাদেশ লিখলাম, তাহলে যে এতে কি এটা কী প্রিন্ট করি দেখায়? এখানে কিছুই দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। তার কারণ হলো যে এটা যেটা সংখ্যা, হ্যাঁ ইন্টিজার অথবা নাম্বার আর কি, সেটা এমনিতেই এটার প্রিন্ট করে দেবে, কিন্তু এইরকম যখন টেক্সট হবে, টেক্সট হবে তখন তার কী করতে হবে, এটা কোটেশনের মধ্যে
রাখতে হবে, এই হলো পার্থক্য। এবার আমরা রান করে দেখব। হ্যালো বাংলাদেশ, হ্যাঁ হ্যালো বাংলাদেশ। তাহলে এখানে আমরা যদি এটা একটা বড় করে দেখাতে চাই, তাহলে লিখব স্টাইল ডট এন্ট্রি ফন্ট ইকুয়ালস সেমিকোলন দিলাম শেষে, ইকুয়ালস মনে করেন যে কত 50 পিক্সেলে দিলাম। তাহলে এখন এটা আমাদের কি, সে কি করবে এই লেখাটা দেখা যাক। হ্যালো বাংলাদেশ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে লিটারেলস, লিটারেল এই লিটারেল নাম্বারগুলো করবে কি, লিটারেলগুলো ফিক্সড ভ্যালু, লিটারেল হলো ফিক্সড ভ্যালু, মানে কোনো পরিবর্তন হয় না, নাম্বার হতে পারে ইন্টিজার অথবা ডেসিমেল, সরি। তখন এগুলো সরাসরি লিখলেই হবে, কিন্তু যখন টেক্সট লিখতে যাব, টেক্সটকে এখানে বলা হয় স্ট্রিং, স্ট্রিং ভ্যালু লিখতে গেলেই তার দুই পাশে কী দিতে হবে, স্ট্রিং ভ্যালু লিখতে গেলেই তার উপর কমা দিতে হবে, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট দিলেই এটা হবে। এটা গেল হলো লিটারেল ভ্যালু। তারপরে আস্তে আস্তে হলো ভেরিয়েবল, ভেরিয়েবলটা কী, ভেরিয়েবল জিনিসটা হলো এটা যার মধ্যে কোডিং করার সময় যার মধ্যে কোনো ডাটা স্টোর করে রাখা হয়, কোনো উপাত্ত তথ্য, একটা কন্টেইনারের মতো বা একটা পাত্রের মতো যার মধ্যে অনেক ডাটা এখানে স্টোর করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, যেটা পরবর্তীতে ওখান থেকে নিয়ে ওয়েব পেজে ব্যবহার করা যায়, এটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা এটা আমরা কেটে দিলাম, এটা ভেরিয়েবলটা তাহলে ডাটা স্টোর করে আর এটা বিভিন্ন মান সংরক্ষণ করে। আর ভেরিয়েবল একটা লেখি কীভাবে, আমরা আমরা লিখি ভেরিয়েবলের সংখ্যা লেখে বার, এটাকে বলা হয় কিওয়ার্ড। তারপরে এর একটা থাকে হলো নাম, যেমন বার এফ আই আর এস টি ফার্স্ট এন এ এম, এটা হলো ভেরিয়েবলটার একটা নাম দিলাম আমরা। তাহলে এই ভার টাইটেল কিওয়ার্ড এটা হলো ভেরিয়েবলের নাম, আর ভ্যালু অ্যাসাইন বলা যায় যে একটা মান দিলাম আমরা কি, যে মান যেহেতু এটা নাম, নাম দিই মনে করেন যে হাসান, মানুষের নাম দেবে, যেহেতু এটা মানে টেক্সট এই জন্য এটা স্ট্রিং, এই জন্য এটা ভ্যালুর মানটা দিলাম আমরা এটা কোটেশনের ভিতরে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এটিকে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল, তাহলে ভেরিয়েবল অথবা এটাকে বলা হবে কিওয়ার্ড, কিওয়ার্ড তারপরে ভেরিয়েবলের নাম, তারপরে এটা হলো ভ্যালু। তাহলে এখন এটাকে আমরা যদি আর প্রিন্ট করতে চাই, তো এইভাবে প্রিন্ট করতে হয় ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলি ডকুমেন্ট ডট গেট এলিভেন বাই আই আইডি, অর্থাৎ এর সেন্টেক্স যেটা লেখার নিয়ম এটা ভুল করা যাবে না, সেটা একটা ক্যাপিটাল স্মল হয়ে গেলে যাবে না, এখানে ক্যামেল কাছে লিখতেছি
এটা যদি কেউ ভুল হয়ে যায় তাহলে তখন ওটা কাজ করবে না, সেই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বা আইডি, ওই আইডি আমাদের এখানে এলিমেন্টার আইডি কি আছে ডেমো, আমরা এখানে নিয়ে আসি, এটা এখানে ডেমো লিখতে হবে। ডেমো লেখার পরে এখানে আমরা কি লিখব যে ডট ইনার HTML, HTML বলুন নাকি HTML ইকুয়ালস, এখন এই যে আমরা এখানে কি করছি যে আমরা ডাটা সংরক্ষণ করে রাখছি, ফার্স্ট নাম কি হাসান, তাহলে আমরা এখন এই নামটা আছে, নামটা আছে এইটা আমরা এখানে দিয়ে দেব, এখানে কোটেশন দেওয়া যাবে না ফার্স্ট নাম, কেন এটা ভ্যালু, এটা ভ্যালু কন্টেন করতেছে। তাহলে এখানে এখন আমরা এটা কি প্রিন্ট করে দেখি, হাসান, হাসান নামটা এখানে ছোট অক্ষরে দেখা যাচ্ছে, এটা প্রিন্ট করতেছে। তাহলে ব্যাপারটা হলো কি যে এখানে এখানে হলো কি এখানে এই যে ভেরিয়েবলটা মধ্যে আমরা এই মানটা সংরক্ষণ করছিলাম, সেটা জাভা স্ক্রিপ্ট এখানে সেটা আমাদের দেখিয়ে দিল। তো এইভাবে তো এই এটা আবার বলতেছি যে এটা হলো কিওয়ার্ড ভেরিয়েবলের, এটা হলো ইয়ার নাম, নেম ভেরিয়েবলটার নাম, তারপর এবং এটা হলো ভ্যালু, আর এটা এটাকে সমান চিহ্ন দিয়ে বলা হয় যে ভ্যালুটা ইয়ার ফার্স্ট নাম্বার ভ্যালুটা দিয়ে দিচ্ছি এখানে, এটা বলা হয় ভ্যালু অ্যাসাইন করা, আর সম্পূর্ণ এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন করা। তো এইভাবে জাভা স্ক্রিপ্টে ভ্যালু ভ্যালু দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, তো পরবর্তীতে আরও ইয়ার আমরা ব্যাপক আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।